হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই চ্যানেল লেসিলিটি সঙ্গীত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটি আমি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি, আর আমার মনে হচ্ছে এই রেসিপিটি খুব ইউনিক। আর এই রেসিপিটি আমি কখনো ট্রাই করিনি, আর আশা করি তোমরাও কখনো এটা ট্রাই করোনি। তো এই রেসিপিটির নাম হলো কোল্ড ড্রিঙ্কস ম্যাগি। জানি তোমরা খুব অবাক হয়ে যাচ্ছ, আর আমি যখন প্রথমে দেখেছি তখন আমিও খুব অবাক হয়ে গেছি, জানি না খেতে কিরকম হবে। তো ফার্স্ট টাইম আমিও এটা ট্রাই করব। তো এটা তো খুব ইউনিক রেসিপি, এর জন্য বেশি টাকা এটা খরচা করিনি। 5 টাকা দামে একটা ম্যাগি নিয়েছি, আর 20 টাকা দামে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। তো আমার মোট বাজেট 25 টাকা। তো চলো ম্যাগিটা বানাই। ম্যাগিটা বানানোর জন্য আমি একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 2টো লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে অল্প সামান্য মতো তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে। এখন আমি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে হালকা সামান্য একটু নুন দিয়ে দেবো। তো আমি এখন পেঁয়াজ ভাজাটার মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ধরে ম্যাগিটাকে ভাজবো। আমার ম্যাগিটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে কোকটা ঢেলে দিচ্ছি। কোকটা ঢেলে দেওয়ার পরে দেখো ম্যাগিটাতে ফেনা ফেনা হয়ে গেছে, কোকে ঝাঁজে আর ম্যাগিটা পুরো কালো হয়ে গেছে। তো ম্যাগি মশলাটা এখন দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে ম্যাগিটাকে নামিয়ে নেব। তো আমার কোক ম্যাগি রেডি। তো এটাকে আমি এখন নামিয়ে নেব। তো কোক ম্যাগিটা পুরো কালো কালো হয়েছে, তো জানি না কি এখন দেখতে এরকম হয়েছে, খেতে কীরকম হবে। তো ফার্স্ট টাইম মাকে দিয়ে আমরা এটা ট্রাই করাবো, ম্যাগিটি ফার্স্টে মা ট্রাই করবে। তো চলো মার কাছে যাই। রেসিপিটা খুব মিষ্টি মিষ্টি লাগলো, আর নর্মাল ম্যাগিটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো ম্যাগির টেস্টটা একদম নষ্ট হয়ে গেছে, আর ম্যাগিটা দেখো একদম কালো কালো হয়ে গেছে। তো এটা তোমরা বাড়িতে না ট্রাই করলে ভালো হবে। তো আমার মনে হয় বাড়িতে তোমরা এমনি ম্যাগি বানিয়ে খাও, আর তারপরে কোল্ড ড্রিঙ্কস খাও, ওটাই ভালো হবে। কারণ এটা এরকম করে বানিয়ে খেলে খাওয়াটাই নষ্ট। আর তোমাদের ভিডিওটা এখানে শেষ করছি। তো কোল্ড ড্রিঙ্কস আর ম্যাগি রেসিপিটা তোমাদের কিরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে নোটিফিকেশন অন করে দিও। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ যেন বাই বাই।